গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আগে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এই দেখো, কালকে তোমরা তো দেখলে সকাল থেকে তোমাদেরকে ভিডিও দেখানো হয়নি, রাত্রে করেছিলাম, তো সেটাই তোমাদেরকে কালকে দেখিয়েছি। আর এখানটাই তোমরা দেখছো, এই দেখো আমার বাড়ির সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আঙনাটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটাও। তো চলো, এখন শুধু বাসন মাজতে বাকি আছে, সেটা আমি মাজবো। আর শানুয়াজও মামা করে চিল্লাছে, চলো তার জন্য আমি চা বসাবো। তো চলো আগে আমি বাসনটা মেজে নিই, তারপরে আমি চাটা বসাবো। তো চলো শানুয়াজকে দেখবে তোমার, চলো এই দেখো। হ্যাঁ, কোথায়? তাই দেখো শানুয়াজ ঘুম থেকে উঠে গেছে, আর শানুয়াজের আব্বা এখনো উঠেনি। তো চলো আমি শানুয়াজকে বাইর করে দিই। বাথরুম যাবা? তো চলো আমি আগে বাসনটা মেজে নেবো, তাকে বের করে তারপরে তোমাদেরকে চা করা দেখাবো। তো চলো আমি আগে বাসনটা মেজে নিই, তোমরাও দেখবে। তোমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, তো চলো এখন আমি দোকানটা করে নিয়ে আসছি। এনেকে চিনি দেখি আছে কি বাড়িতে, নাই জানি না, তো সেটা দেখবো আমি। তারপরে তোমাদেরকে চা করা দেখাবো, চা করবো। শানুয়াজ আজ দেখো চা খাবার জন্য বলছো কি মা দোকান চলো দোকান চলো, পয়সা কই? হারিয়ে গেছে, দেখো বিছানি আছে। তো ঠিক আছে, তো আমি দোকানটা আগে নিয়ে আসি, তারপরে তোমাদেরকে দেখাবো চা বসানো, আর আমরা চা খাবো সেটাও দেখাবে। তো এই দেখো আমি চায়ের জলটা বসে দিয়েছি, জলটা বসে দিয়েছি। তো জলে এই দেখো দুধটা দেবো, আর চা চিনি এগুলো সব দেবো। তো তোমরাও দেখো, তো ঠিক আছে আমাদের চাটা বসে দিয়েছি, চাটা ফুটে যাবে তখন আমি দুধটা দিয়ে দিব। তো দুধটা ফুটে যাওয়ার পর তারপর আমরা চা খাওয়া কমপ্লিট করে তখন তোমাদের সঙ্গে কথা বলবো। তো আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো চলো এখন আমি দোকানটা যাব, দোকান করে নিয়ে আসবো, তারপরে তোমাদেরকে দেখাবো কী কী তরকারি নিয়ে আসবো আমি, সেটা দেখাবো। তো চলো আগে দোকানটা করে নিয়ে আসি। তো এই দেখো আমি দোকানটা করে নিয়ে এসেছি, এখানটায় আছে ফুলকপি, আর এখানটায় দেখছো তোমরা মোহনা মাছ, আর এখানে তেল, আর টমাটোর আলু পেঁয়াজ এগুলো নিয়ে এসেছি। তো চলো এখন আমি, এই দেখো 10টা বেজে গেছে, 10:30 বেজে গেছে। তো চলো এখন আমি তরকারিটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর কালকে তোমরা দেখেছো মাংস রান্না, আর এখানটায় ভাত আছে। তো আমি এখন খেয়ে তারপরে মাছটা বাজবো, তো তোমরাও দেখবে। তো চলো আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদেরকে রান্নাটা দেখাবো, মানে কি সব কাটাকুটি মাছ বাছা এগুলো দেখাবো। এই দেখো শানুয়াজের আব্বাকে খেতে দিয়ে দিচ্ছি, আর এখানটায় তোমরা দেখছো শানুয়াজের ভাত। তো শানুয়াজ এখন খেলা করছে, দেখো খাই না, তো ঠিক আছে যখন খাবে খাবে। তো এই দেখো এখানটায় মাছ আছে, চলো আমি মাছটা তাড়াতাড়ি করে বেছে নিই। আর এই দেখো শানুয়াজ খাবারটা নিতে এসেছে, তো চলো তারা খাওয়া দাওয়া করুক, আমি এখানটায় সব কমপ্লিট করে নিই। চলো মাছটা বাজবো, তো তোমরাও দেখবে। তো চলো মাছ বাছা কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি ফুলকপি আলু এগুলো সব কাটবো। তো চলো কেটে নিই তাড়াতাড়ি।
তো চলো আমার সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানটাই এই দেখো চালটা বাসতে হবে, তো আমি বেছে নিই আগে, তারপরে ভাতটা আমি বসে দিব। তো দেখো ভাতটা বসে দিয়েছি আর এখানটা কড়াইটাই গরম করতে বসে দিয়েছি। চলো আমি এখন মাছটা মাখব, তো সেটা মেখে নিই, তোমরাও দেখো। তো এই দেখো ফুলকপি ভাজা, আর এখানটায় তোমরা দেখলে মাছ আর বড়ি ভাজা। তো সে ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে। এখানটায় পেঁয়াজটাও আমি কেটে রেখে দিচ্ছি আর হাঁড়িটাও বসে দিয়েছি, তো সেটা গরম হচ্ছে। তো চলো আমি তাড়াতাড়ি করে এবার রান্নাটা করবো, একটাই তরকারি হবে। তো দেখো তোমরা কীভাবে আমি রান্নাটা করছি। তো এই দেখো ফুলকপি আলুটা সিদ্ধ হয়ে গেছে, বড়িটাও সিদ্ধ হয়ে গেছে। তো চলো এবার আমি মাছ দেব এতে, তো মাছটা দিয়ে দিই। এই দেখো তো মাছটা দিয়ে দিলাম। তো চলো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি এগুলো সব গুছিয়ে দিব। আর এই দেখো অর্ধেক ঘরটা ঝাড় দিয়েছি আর অর্ধেকটা বাকি আছে, আর বাসনও অনেকটা আছে। তো চলো এখন বাসন মাজা দেখাবো না, কারণ কি তোমাদেরকে সকালে দেখিয়েছি, তো আমি পুরো কাজটা কমপ্লিট করিনি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। তো আমার বাড়ির সমস্ত কাজ কমপ্লিট, তোমরা তো দেখলে কি 12টার সময় ভাত রান্না কমপ্লিট হয়েছিল, তারপরে বাড়ির ঘর ঝাঁট দিতেছিল, ঘরটা ঝাঁট দিয়ে তারপরে একটু বাসন ছিল, বাসনগুলো মাজলাম, তারপরে স্নানটা করলাম, চুলটো শুকিয়ে দিলাম, তারপর চুলটো শুকিয়ে গেছে। তো এই দেখো চুলটো বেঁধে রেডি হয়ে গেলাম। তো চলো রেডি হয়ে গেলাম, তো এখন সময় হয়ে গেছে 2:20। তো আমরা এখনও খাওয়া দাওয়া করিনি, তো চলো এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করব। তো তোমরা দেখাচ্ছি, আগে আমি ভাতগুলো খসিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। তো এই দেখো আমি ভাতটা খসিয়ে নিয়েছি, ওইটা দেখছো আমার, একটু শানমাজের আব্বা, শানমাজের আব্বা মাংস দিয়ে খাবে, কারণ কি তার ফেভারিট মাংস, অনেকদিন থেকে খেতে চেয়েছিল, তো তাই তার মাংসটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে তোমরা হয়তো দেখেছো কি আমি মাংসটা বাড়িতে লিখে তুয়েছি কি এটা সুরাজের ফেভারিট। তো এখানটায় তোমরা দেখছো কি মাছ আর ফুলকপি আর বড়িতে আর টামাটোরে রান্না করেছিলাম, তো সেটাও আমি এমনকি বাটিতে নিয়েছি। তো চলো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করিনি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো, আগে খাওয়া দাওয়া কমপ্লিট করিনি। তো ঠিক আছে, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর বাসনও মজা হয়ে গেছে। আর এই দেখো আমার শাশুড়িমা, ননদ, ছোটো ছোটো নন, তারা তো চলে আসছে, আর তারা এসে সিঙ্গারা নিয়ে এসেছিলো, সিঙ্গারা সমস্যা ওগুলো নিয়ে সবাই খেয়েছে। আর রাতে তোমরা জানো তো আজকে কি রান্না হয়েছে, তো সেটাই খাবে। তাই এখন সময় হয়ে গেছে, 5টা বেজে গেছে। তো ঠিক আছে, তো আজকে ব্লগটা আমি এখানটাই শেষ করছি। তো তোমাদেরকে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার অবশ্যই করবে। বাই, টাটা, গুড নাইট, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।